তোমরা কোথায় যাচ্ছি বল না, চল না। কালকে এক্সাম আছে, বয়ফ্রেন্ডকে দেখলে তো ঘন্টার পর ঘন্টা গপ্প মারতে থাকবা। আমি কি করবো, কাছে কাছে দাঁড়া থাকবো। সরি, দেরি হয়ে গেল। ঠিক আছে, পরিচয় করিয়ে দিই। নীলা, ও আমার বয়ফ্রেন্ড রনি। আপনার কথা সময়মুখে অনেক শুনেছি। নিশ্চয়ই ভালো কিছু শোনেননি, নিশ্চয়ই খারাপ কিছু শুনেছেন। ও পরিচয় করিয়ে দিই, ও আমার বন্ধু আবিদ, খুব ভালো গান করে। তোমরা বসে কথা বলো, আমরা একটু ওইদিকে যাই। সমাজ চলো। প্লে করতে পারেন নাকি? না পারি। আইব বাচ্চার গান প্লে করতে পারেন? উনি তো লেজেন্ড, ওনার মতো গিটারিস্ট বাংলাদেশে কখনো জন্ম নেয় উনি নিবেও। হ্যাঁ, আমি কখন চা তাই আইব বাচ্চার গান পছন্দ। হ্যাঁ, খেয়ালি রূপালি গিটার দেখি তো সুরটা তুলতে পারি কিনা। ওয়াও, ভেরি গুড। আপনি খুব ভালো গিটার প্লে করতে পারেন দেখি, গাইতেও পারেন ভালো। আপনি ব্যান করেন, গান করেন, এই যে এক্সট্রা লং হেয়ার, তারপর এই যে মেয়েদের মতো ব্রেসলেট, চুড়ি, এগুলা করেন। আপনাদের কাছে মনে হয় এগুলো স্টাইল, কিন্তু আমরা যারা আপনাদেরকে দূর থেকে দেখি তারা আমরা মনে করি যে আপনারা খুবই খ্যাত। ভালো লাগে না আমার, মেয়েরা পছন্দ করি ক্লিন হেয়ার কাট, এত ডাস্টি বা এত নোংরা কেন? আমি আসলে সুন্দর করে কথা বলতে পারি না। আপনার যদি আমার সাথে কথা বলতে ইচ্ছা করে বলেন, তাহলে দেখি। কথা দিয়ে অনেক কিছু জয় করা যায়। আমি কারোর কোনো কিছু জয় করতে চাই না, আমি আমার লাইফে অনেক হ্যাপি আছি। আচ্ছা, আপনাদের হোস্টেলটা কোথায়? আসবেন নাকি? এইটা ভুলও করেন না। হ্যাঁ, আরে আমি তো জাস্ট জানতে চাইলাম। আচ্ছা, আমি তো যাই ওদিকে প্রায়। মেয়েদিকে আসেন, দেখা করতে চান? আপনি কিন্তু খুব ডিরেক্ট কথা বলেন। ডিরেক্টই তো ভালো, তাই না? এত ঘুরিয়ে পেঁচে কথা বলতে আইডিয়া ভাই। কোনদিন ফ্রি আছেন বলুন। আচ্ছা, আমরা কিন্তু একজন আরেকজনকে তুমি করে বলতে পারি, তাই? তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এত কোশ্চেন বাদ দিয়ে আপনি আমাকে এই কোশ্চেন কেন করছেন? এমনি স্ট্রেটলি বলেন আমাকে আপনি। আসলে আমি কখনো মেয়েদের সাথে এসব কথা বলিনি তো। ট্রাই টু বি অনেস্ট, আমার আপনাকে একটু একটু না অনেকটাই ভালো লেগে গেছে আর কি। আপনাকে সেখানে আমি এতক্ষণ ইনসাল্ট করলাম, আপনি আমাকে কেন? আসলে ওইভাবে কেউ আমাকে এটাগুলি কখনো এভাবে ধরিয়ে দেয়নি তো। বলছিলাম আমরা কি কথা বলাটা বা দেখা করাটা একটু রেগুলারলি করতে পারি? আমি আপনারও আমার জন্য কিছু করতাম। কি করতাম? একটা জেন্টলম্যান হতে হলে, মানে একজন জেন্টলম্যান হতে হলে আপনাকে এইসব ভাব নেসেসারি। কার কথা বলছো তুমি, বুঝতে পারছি না। আরে এই যে তোমাকে আজকে সকালে যার সাথে রিক্সায় দেখলাম। আমাকে দেখেছো না তো? আমি তো কোথাও যাইনি আজকে, আমি তো বুঝতে পেরেছিলাম ব্যাপারে। আপনি নাকি আমার গার্লফ্রেন্ড নীলার সাথে ঘুরেন? আমার গার্লফ্রেন্ড মানে বুঝলাম, এগুলো তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারেন। নীলা আমার গার্লফ্রেন্ড, এরপর থেকে নীলার সাথে যদি ঘুরতে দেখি না চুরি ভেঙে হাতে ধরা যাবে। নীলা তো আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড মানে? এই তুই তো নীলার সাথে আমার 5 বছর হয়ে গেছে, গার্লফ্রেন্ড হয় কি হবে? আরে কি, এই তোমার আর আমার এই ব্যাপারে আমাদের ফ্যামিলির ভেতরে কথা হচ্ছে জানো না? তারপরে গেছে কেন ওই ছেলের সাথে কথা বলতে? এরপর যদি তোমাকে আমি ওই ছেলের সাথে দেখি তোমাকে তো থাকা ছাড়া করবো, তোমার ফ্যামিলিকে বাড়ি ছাড়া করবো, আমাকে তুমি জানো না। আমি তোমার একটা কথা শুনেছি, আমি না তোমাকে ভালোবাসি। দুদিন এটা কী ছিল তাহলে? আমি তোমার সাথে ভালো টাইম স্পেন্ড করেছি, গেছে আমি সবই তুমি আমাকে ক্ষমা করো। টাইম পাস তোমার সাথে সবুজের অনেক অনেক দিনের রিলেশন, সবুজ আমার কাছে ব্যাক করেছে, আমার কাছে ভুলে যাচ্ছে। তুমি আমার সাথে এইরকম করতে পারলা নীলা? এটা তো লাইফের এন্ড না, তাই না? আমি কেন, আমার চেয়ে বেটার কেউ তোমার লাইফে আসবে? সবুজ কি আমার চেয়ে বেটার? নীলা দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমি আগে কারো কখনো প্রেমে পড়িনি, তুমি প্রথম। তুমি হয়তো আমাকে ভালোবাসো নীলা, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসছি। তুমি আমাকে ছেড়ে যেও না নীলা, আমি অনেক কষ্ট পাবো। আমি তো অন্যায় জনকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না।